খুন হয়েছে 50 সদস্যের স্বামী, তার অনেক কাজ এখনো রয়েছে অর্ধ সমাপ্ত। এবার স্বামীর অর্ধ সমাপ্ত কাজ এবং তার স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসলেন স্ত্রী। শুনতে অনেকটা সিনেমার প্লট বলে মনে হলো। এই দৃশ্যের সাক্ষী থাকলো ডুয়ার্সের মেটিলি ব্লক অফিস। পঞ্চায়েত থাকাকালীন খুন হয়েছিলেন ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানের তৃণমূলের 50 সদস্য জগৎপাল বরাই। তার সেই আসনে তার স্ত্রী সুনিতা বরাই বুধবার মনোনয়ন জমা দিলেন। উল্লেখ্য, মাস পাঁচের আগে ঘটনা ডুয়ার্সের মেটিলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে 50 সদস্য জগৎপাল বরাইকে দেহ উদ্ধার হয় একটি কুয়ো থেকে। এলাকায় সুপরিচিত ছিলেন তিনি, তবে বন্ধুদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। 3 দিন পর এলাকার এক পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় তার দেহ এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্ত্রী সুনিতা, তবে সেই সময় পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত থাকাকালীন এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন তার স্বামী, তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দুর্বৃত্তদের হাতে খুন হতে হয়েছিল তাকে। একদিকে স্বামী হারানোর যন্ত্রণা, অন্যদিকে তার অর্ধসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার দৃঢ় প্রতিজ্ঞা। এই সব কিছুকে হাতিয়ার করে স্ত্রী নিজেই নেমে পড়লেন রাজনৈতিক ময়দানে। নমিনেশন জমা দেওয়ার সময় প্রচুর মানুষের সমর্থন লক্ষ্য করা গেল। নমিনেশন জমা দিয়ে ওনার স্ত্রী সুমিতা বরাই জানান, স্বামীর অনেক স্বপ্ন ছিল তার এলাকা সাজিয়ে তোলার, আর এই কারণেই একাধিক প্রকল্প গ্রহণ করেছিলেন। তবে সেই সব কিছু বাস্তব রূপে দেওয়ার আগেই তাকে খুন হতে হয়। তাই স্বামীর স্বপ্ন এখন আমার স্বপ্ন, টিকিট দেওয়ার জন্য তিনি তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। আমি মেরো বুড়াকে স্বপ্ন পুরা গর্নু ছ মলাই, अनि जति पनि मेरो बुढाले मेरो जनताको लागि मेरो गाउँ सेवाको लागि सोचेको थियो त्यो सपना म पुरा गर्छु। राम्रो टिएमसी पार्टीबाट मलाई टिकट आयो, म यति नै खुसी छु। उसको त मर्डर गरिदियो, अहिले त उसको ध्यान भयो छैन, ऊ उसको सपना सबै कुरा म गर्छु। तपाईँको हस्बेन्ड मर्डर भयो तपाईँले चाहिँ आज टिएम मलाई पुरा खुसी लागेको छ। टिएमसी पार्टीबाट मलाई टिकट पाएँ मैले, धेरै धेरै मलाई खुसी छ। तपाईँले के तपाईँले छ भरोसा? मलाई विश्वास छ, पुरा विश्वास छ, मेरो जनताले मलाई साथ दिन्छ, म अघि बढाएर लान्छु। तपाईँको नाम के हो? सुनिता बराई। कुन सिटको चाहिँ तपाईँ कुन सिटबाट खडा हुँदैछ? टिएमसी होइन, कुन चाहिँ सिट? गोपाल लाइन।